হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এখন তোমাদের এএন অর্থাৎ অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের প্রথম প্রশ্ন যেটা আছে দেখো বিপর্যয় ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো অ্যান্সারটা দেখবে বিপর্যয় ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া যার মাধ্যমে বিপর্যয় বা দুর্যোগের প্রভাব কমানো প্রতিরোধ করা প্রস্তুতি নেওয়া প্রতিক্রিয়া জানানো এবং পুনরুদ্ধার করার জন্য কর্ম পরিকল্পনা করা হয় এর মূল লক্ষ্য হল জীবন ও সম্পত্তি রক্ষা করা এবং সমাজের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা তারপরে বলা হচ্ছে দেখো বিপর্যয়ের আগে প্রস্তুতি কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ এবং ঝুঁকি হাসের উদ্যোগ নেওয়া হয় যেমন পূর্বাভাস পূর্বাভাস ব্যবস্থা স্থাপন জনগণের সচেতনতা বৃদ্ধি করা এবং জরুরি সেবা প্রস্তুত রাখা বিপর্যয়ের সময় জরুরি প্রতিক্রিয়া দল এবং সংস্থাগুলি দ্রুত সাড়া দেয় ক্ষতিগ্রস্ত মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া প্রাথমিক চিকিৎসা প্রদান এবং অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করে তারপরে কি বলা হচ্ছে দেখো বিপর্যয়ের পর পুনরুদ্ধারের কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতির পুনরুদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন করা হয় পুনর্গঠনের সময় ভবিষ্যতে এমন ঘটনা ঘটার সম্ভাবনা কমানোর জন্য উন্নত পরিকল্পনা এবং ব্যবস্থা নেওয়া হয় তারপরে কি বলা হচ্ছে দেখো বিপর্যয় ব্যবস্থাপনার সফলতা নির্ভর করে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর যা জীবনের ক্ষতি কমাতে এবং সমাজের দ্রুত পুনরুদ্ধার নিশ্চিত করতে সাহায্য করে তারপরের প্রশ্ন আছে বিপর্যয় ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন আর কি বিপর্যয় ব্যবস্থাপনা চক্র একটি ক্রমাগত প্রক্রিয়া যা বিপর্যয়ের প্রভাব কমাতে এবং পুনরুদ্ধারের জন্য পরিকল্পনা করে এটি চারটি ধাপে বিভক্ত প্রথম হচ্ছে দেখো প্রতিরোধ কি বলা হচ্ছে দেখো বিপর্যয়ের সম্ভাব্য কারণ এবং ঝুঁকি চিহ্নিত করা হয় এই বিপর্যয় পরিকল্পনা করা হয় যাতে বিপর্যয় সংঘটিত না হয় বা তার প্রভাব কমে আসে উদাহরণস্বরূপ ভূমিধসের এলাকায় গাছপালা রোপণ করা তারপরে দেখো পরের যেটা প্রশ্ন আছে দেখো সরি পরের পয়েন্ট দেখো প্রস্তুতি বিপর্যয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা এর মাধ্যমে জরুরি সেবা পরিকল্পনা প্রশিক্ষণ মহড়া এবং সচেতনতা কর্মসূচি অন্তর্ভুক্ত থাকে উদাহরণস্বরূপ কমিউনিটি দুর্যোগ পরিকল্পনা ও ইমার্জেন্সি কিট প্রস্তুত করা তিন নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিক্রিয়া বিপর্যয় সংগঠিত হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয় এর বলছে এতে উদ্ধার তান বিতরণ এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান অন্তর্ভুক্ত থাকে উদাহরণস্বরূপ ভূমিকম্পের পরে উদ্ধার তৎপরতা ও চিকিৎসা সেবা পরের পয়েন্ট হচ্ছে দেখো পুনরুদ্ধার বিপর্যয়ের প্রভাব কাটিয়ে ওঠার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া হয় এতে পুনর্গঠন অবকাঠামো নির্মাণ এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করা অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ মারাত্মক বন্যার পরে অবকাঠামো পুনর্গঠন এবং অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম এই এই চক্রটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা বিপর্যয় বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে উপলব্ধ করে এবং সেভাবে পদক্ষেপ নেয় তারপরে কি বলা হচ্ছে দেখো যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আরও কার্যকরভাবে মোকাবিলা করা যায় পরে শেষ প্রশ্নটা আজকে ক্লাসে আলোচনা করব তার আগে একটা বিষয় বলার আছে তোমাদের জন্য এনভিএস সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে তোমরা যারা পরিবেশবিদ্যা সাবজেক্টে স্টাডি মেটিরিয়াল পার্চেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো শেষ প্রশ্ন যেটা আছে বন্যার কারণ আর নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো বেশ কিছুদিন ব্যাপী বিশাল আয়তন স্থান জল দ্বারা নিমজ্জিত হয়ে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হলে তাকে বন্যা বলে এবারে হচ্ছে দেখো তাকে বন্যা বলে এবারে বন্যার কারণ বন্যার কারণ কি প্রাকৃতিক এবং মানব নির্ধারিত কারণের জন্য বন্যা হয়ে থাকে বন্যার কারণগুলি নিম্নে আলোচনা করা হলো প্রথমত কি নতুন নতুন নগর বা শিল্পায়নে শিল্পাঞ্চলের বিস্তারের ফলে বৃক্ষ বৃক্ষের ধ্বংসলীলা চলছে যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে পথ নির্মাণ প্রভৃতি একাধিক প্রকল্প প্রাকৃতিক ভারসাম্যকে বিঘ্ন করেছে যে কারণে নদীর ধারণ ক্ষমতা কমছে এর ফলে বন্যা দেখা দিচ্ছে দ্বিতীয়ত বলা হচ্ছে দেখো জনসংখ্যা বৃদ্ধির ফলে মানব সমাজ বনকে ধ্বংস করে কৃষি জমির বিস্তার করছে যার ফলে বন্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে তারপর তৃতীয়ত তৃতীয়ত হচ্ছে নদী ও জলাশয়ের ধারণ ক্ষমতার অতিরিক্ত জল অতি অল্প সময়ের মধ্যে জমা হলে তা নদী ও জলাশয়কে পূর্ণ করার পর পার্শ্ববর্তী এলাকাকে প্লাবিত করে যার কারণে বন্যা দেখা যায় চতুর্থ ভূমিকম্পের ফলে প্রচুর পরিমাণ মাটি পাথর প্রভৃতি নদীর বক্ষে জমা হলে যার ফলে বন্যা দেখা দেয় পঞ্চমত বিশ্ব উষ্ণায়নের কারণে ঋতু পরিবর্তনের অনিয়মিততা দেখা যায় যার ফলে বন্যা হয় এবার নিয়ন্ত্রণের উপায় দেখো বন্যা নিয়ন্ত্রণের উপায়গুলি নিম্নে আলোচনা করা হলো এবার প্রথমত কি বলা হচ্ছে দেখো বৃক্ষই এমন একটি সম্পদ যা যে কোনো দুর্যোগের মূল মানে রক্ষাকর রক্ষা কারক এটা রক্ষাকারক লিখবে তাই নিয়মিত বৃক্ষ রোপণ করা একান্ত আবশ্যক দ্বিতীয়ত বলা হচ্ছে সময় থাকতে মানুষকে সতর্ক করার ফলে সময় মতো নিরাপদ স্থানে তাদের সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে তৃতীয়ত বন্যা প্রতিরোধের জন্য কৃত্রিম জলধারা নির্মাণ প্রভৃতি প্রকল্প বিশেষভাবে ফলপ্রদ এই ছিল তোমাদের আজকের ক্লাস গুরুত্বপূর্ণ তিনটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করলাম অধ্যায় চার থেকে